বকখালি পর্যটনকে আরো উন্নত করে তুলতে ও নামখানাবাসীর যাতায়াতের সুবিধার্থে নামখানার হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর ব্রিজ নির্মাণ করা হয়। নামখানা হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর প্রায় 2.5 কিলোমিটার দ্বিতীয় হুগলি সেতুর আদলে এই ব্রিজটি নির্মাণ করা হয়। 2019 সালে 7ই মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্রিজটি উদ্বোধন করেন। ব্রিজটি উদ্বোধনের পরে প্রায় 2 বছর পর থেকে ব্রিজের বিদ্যুতের বাতিগুলো আর জ্বলে না। যদিও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বিদ্যুতের বিল বকেয়া থাকার কারণে বিদ্যুতের বাতিগুলি জ্বালানো সম্ভব হচ্ছে না। পরে যদিও সোলারের আলোর ব্যবস্থা করা হয়েছে ব্রিজের ওপর, তবে 2019 সালে 7ই মার্চ ব্রিজটি উদ্বোধনের পর থেকে ব্রিজে পরিচর্যার অভাবে যেখানে সেখানে ময়লা আবর্জনা জমা হচ্ছিল, এমনকি ব্রিজের দুই পাশে ঘাসও জন্মেছিল। এবার ব্রিজের ওপর ময়লা আবর্জনা ও ঘাস পরিষ্কার করার উদ্যোগ নিল নামখানা রাজনগর বিশ্বম্বর হাইস্কুলের NCC-র ছাত্রছাত্রী। শনিবার মহালয়ার দিন পূর্ণ লগ্নে নামখানা ব্রিজের ময়লা আবর্জনা ঘাস পরিষ্কার করে রাজনগর বিশ্বম্বর হাইস্কুলের NCC-র ছাত্রছাত্রীরা। 39 বেঙ্গল ব্যাটেলিয়ন NCC-র ছাত্রছাত্রীরা এই কর্মসূচি গ্রহণ করেন। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন নামখানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিভাস সরকার। নামখানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিভাস সরকার নিজে ময়লা আবর্জনা পরিষ্কারের কাজে হাত লাগান। এই বিষয়ে রাজনগর বিশ্বম্বর হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কিশোর কুমার পাত্র বলেন, আমাদের এই কর্মসূচিটি স্বচ্ছ ভারত অভিযান থেকে। ব্রিজটি ময়লা আবর্জনা ঘাসে পরিপূর্ণ হয়ে আসছিল, তাই আমরা পরিষ্কার করার ব্যবস্থা নিয়েছি। এই ব্রিজটি আমাদের যত্ন নেওয়ার দায়িত্ব। শুনে নেব কিশোর কুমার পাত্র কি বলেন। আমরা পরিষ্কার করছি এই মহালয়ার পূর্ণ লগ্নে, আমরা পরিষ্কার করছি, এটা আমাদের জাতীয়তাবোধ থেকে এই সেন্সটা এসছে। আমি দেখেছি এই ব্রিজ থেকে যখনই পার হয়েছি দুদিকে এমন আগাছা জন্মে গেছে, কখন পরিষ্কার হবে, ন্যাশনাল হাইওয়ে কখন কিভাবে করবে আমার জানা নেই। সে কারণে আমার এইটুকু মনে হয়েছে, যেহেতু আমি ভারতবর্ষের নাগরিক, সেই জন্য আমাদের যেহেতু NCC ইউনিটও আছে আমার স্কুলে, রাজনগর বিশ্বম্বর হাইস্কুলে NCC ইউনিট আছে, আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম সেবামূলক কাজ করি, সেরকম আমি মনে করছি যে এটা আমার পরিষ্কার করার দরকার আছে। সেই সেন্স থেকেই আমরা আজকে পরিষ্কার করার চিন্তাভাবনা করেছি। আমাদের মোট 102 জন ছাত্রছাত্রী মিলেই আছে এবং আমাদের শিক্ষকরা এসছেন। আমাদের শিক্ষকদের মধ্যে সুব্রতবাবু আছেন এবং আমাদের দেবকুমার বাবু, যিনি বর্তমানে আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষও বটে, এবং আমাদের পরিচালন কমিটির সম্মানীয় সভাপতি দেব আমাদের শোভন সুন্দর গিরি মহাশয়ও আছেন। এই বিষয়ে 39 বেঙ্গল ব্যাটেলিয়ন NCC-র ছাত্র শেখ আব্দুস সামাদ বলেন, প্রায় স্বচ্ছতা অভিযান কর্মসূচি গ্রহণ করি আমরা, এই ব্রিজটি যত্ন নেওয়ার দায়িত্ব আমাদেরই, তাই আমরা আজ ব্রিজটি পরিষ্কার করলাম। সবাইকে বলবো যে যে যার নিজের এলাকাও পরিষ্কার রাখুন। কি বললেন একজন ছাত্র। অ্যাকচুয়ালি আমরা 39 বেঙ্গল BN ব্যাটেলিয়ন NCC থেকে এসেছি, আমাদের স্কুল রাজনগর বিশ্বম্বর হাইস্কুল। সো এই ব্রিজটা আছে টোটাল 2.5 কিলোমিটার। এখন আমাদের ক্লিনিং চলছে, NCC-র ক্যাডেটরা ক্লিনিং করছে। এখানে JW বা JDJW আছে, টোটাল ক্যাডেট আছে আমাদের 101 জন ক্যাডেট, এবং সঙ্গে আমাদের স্যারেরা রয়েছে এবং আমাদের স্কুলের সভাপতি এবং অন্যান্য স্যারেরাও রয়েছেন আমাদের সঙ্গে সহযোগিতায়। এবং আমরা অলরেডি কাজ চলছে এবং সকাল থেকে আমাদের অলরেডি অনেকটাই কাজ হয়ে গেছে। 2.5 কিলোমিটার মধ্যে অলরেডি 1 কিলোমিটার 1.5 কিলোমিটার সম্ভবত কাজ হয়ে গেছে, কাজ চলছে, এখন ছেলেরা কন্টিনিউ কাজ করে যাচ্ছে। তাহলে আমাদের স্বচ্ছ ভারত অভিযান শুধু আমরা এইখানে এক জায়গায় করছি না, আমরা বিভিন্ন জায়গায় স্বচ্ছ ভারত অভিযান করি। আমাদের স্যারেরা প্ল্যানিং করে এই জায়গাটা স্বচ্ছ ভারত অভিযান করার জন্য আমাদের বলেন, কালকের বললেন যে 100 ক্যাডেট লাগবে, দিয়ে আমাদের ওই নামখানা ব্রিজটা স্বচ্ছ ভারত অভিযান আমরা করতে চাই। যেহেতু এই ব্রিজটা আমাদের যখন ব্রিজটা ছিল না, ব্রিজটা না থাকায় আমাদের প্রচুর যাতায়াতের অসুবিধা হতো, নদীর পারাপারের প্রচণ্ড অসুবিধা হতো। সো ব্রিজ হওয়ার পর আমাদের বিভিন্ন সুবিধা হয়, সুবিধার্থের কারণে আজকে ব্রিজটাকে আমরা দেখলাম যে ঘাসে জঞ্জালে এবং আবর্জনায় পরিপূর্ণ হয়ে আছে ব্রিজটা। এই ব্রিজটা আমরা পরিষ্কার করার উদ্দেশ্যেই অ্যাকচুয়ালি আমরা করছি। ব্যুরো রিপোর্ট, কার্তিক.com।